ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফল 2022 সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ। আইএসইউ উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশারফ হোসাইন। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। বক্তারা বলেন, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর।